নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে আমেরিকার 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। আর তার হাত ধরেই দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেট দুনিয়ায় এখন এমন গুঞ্জনই শোনা যাচ্ছে, গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে রয়েছে নানা বিতর্ক। তার রাজনৈতিক ভাগ্য কেমন হবে তা অনেকটাই নির্ভর করছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের ওপর। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার পর ফেসবুকে সরব আওয়ামী নেতাকর্মীরা। দলটির নেতাকর্মীদের শুভকামনা ও ভালোবাসার জোয়ারে ভাসছেন ট্রাম্প। তবে কি খুব শীঘ্রই কামব্যাক করছে দলটি, এমন প্রশ্নে ঘুরপাক খাচ্ছে এখন বিভিন্ন মহলে। সম্প্রতি রাজনৈতিক মহলে নতুন গুঞ্জন উঠেছে, ডোনাল্ড ট্রাম্প যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে বাংলাদেশে ক্ষমতায় ফিরতে পারেন শেখ হাসিনা। ট্রাম্পের সমর্থনে শেখ হাসিনার ফের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা তৈরি হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। গেল 11 অক্টোবর পাকিস্তানের একটি গণমাধ্যম পাকিস্তান টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে রাজনীতিতে ফিরতে শেখ হাসিনা পরিবার জোর লবিং চালাচ্ছে যুক্তরাষ্ট্রে, কারণ প্রেসিডেন্ট নির্বাচনের ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে বাংলাদেশ ও শেখ হাসিনা ইস্যুতে নীতি পরিবর্তন করতে পারে হোয়াইট হাউস। এদিকে বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাংলাদেশে হিন্দু সহ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে ট্রাম্প যথেষ্ট উদ্বিগ্ন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সম্ভাব্য জয় বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মতামত দিয়েছেন বিশ্লেষকরা। একাধিক মহল মনে করছে ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিতে পারে, এতে হাসিনার ক্ষমতায় ফিরে আসার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে। বিশ্লেষকরা আরও মনে করেন ট্রাম্পের উদ্যোগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে মার্কিন প্রশাসনের একটি দৃঢ় সম্পর্ক গড়ে উঠতে পারে। তবে এই ধরনের উদ্যোগে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক মহলও যথেষ্ট সজাগ। ট্রাম্প প্রশাসন যদি বাংলাদেশ সরকারের ওপর চাপ প্রয়োগ করে তবে হাসিনা সরকারের প্রত্যাবর্তনের অনুকূল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী দাবি করে ভাষণ দিয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশটির ইলেকটোরাল কলেজে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চলেছেন তিনি। কেবল ইলেকটোরাল কলেজ নয়, পপুলার ভোটেও জয় পেতে চললেন সাবেক এই প্রেসিডেন্ট। এদিকে কমলা এখনও হাল ছাড়ছেন না। তার প্রচার শিবিরের সহসভাপতি স্যাড্রিক রিচমন্ড জানান তাদের এখনও ভোট গণনা করা বাকি আছে। তিনি আরও জানান তাদের এমন কিছু রাজ্য রয়েছে যেগুলোর ফল এখনও নিশ্চিত নয়, তারা রাতেও লড়াই চালিয়ে যাবে যাতে প্রতিটি ভোট গণনা হয়। রুশাসুর জয় জয় দিন।